নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম কড়াই আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিম আর তেলের তরকারি নিয়ে নিয়েছি। এখানে ডিম কড়াই কেটে নিয়েছি ছোট ছোট করে, আলুও ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এখানে আছে মাছের ডিম, মাছের তেল একসঙ্গে আমি ধুয়ে ফ্রেশ পরিষ্কার করে রেখেছি। আপনারা চাইলে এটা বেগুন দিয়েও করতে পারেন, আবার শুধু আলু পেঁয়াজ দিয়েও করতে পারেন। বাট আমি আপনাদের আজকে ডিম কড়াই দিয়ে করে দেখাবো যে কেমন লাগে হেলদি জিনিস দিয়ে। প্লিজ আপ পুরো ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ রইল। আর দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দেবেন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ডিম কড়াইগুলি ভেজে দেবো। মেরি করে ডিম কড়াইগুলি ভেজে নেব। ডিম কড়াইটা হালকা ভাজা হয়ে এসেছে দেখছেন, এইভাবে এই সময়তে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। আলুগুলো এখানে ভেজে নেবো খুব ভালো করে। আমার ডিম কড়াই আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাছের ডিমটাকে মাখিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আমার মাছের তেল আর ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমগুলো দেখুন এইরকম জমাটা লাগিয়েছে, ভাজবে এরকম ভাবে আমাকে এই সময়তে নামিয়ে দেবে। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলি লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভাজা হয়ে গেছে লাল করে। এই সময়টা আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এটা জলে গুলে দিই। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা বিন আলু আর মাছের তেল দিন। সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আমার জলটা শুকিয়ে গিয়ে পুরো তেল বার হয়ে গেছে চারিদিকে, দেখছেন পুরো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। আমার তরকারিটাও রেডি হয়ে গেছে, আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এই খরচায় নামিয়ে
দেখলেন তো বন্ধুরা এই অপূর্ব স্বাদের রেসিপিটা কি সুন্দর তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে করে খাবেন, খেয়ে জানাবেন আমাকে যে কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার নোটিফিকেশনটা পৌঁছিয়ে যায়। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, এখানেই আজকে শেষ করলাম।